অল গাইজ, আমি বিমাজ বা কৃষি শিক্ষা টুয়েন্টিফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে একটি ভিডিও দেবো আপনাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা রাখি আপনারা অনেক উপকৃত হবেন। সেটা হচ্ছে পেঁপে গাছে কীভাবে কলম করা হয়। আমার ভিডিও আপনারা প্রচুর দেখেন, বিশেষ করে সৌদি আরব যারা প্রবাসী, দুবাই কুয়েত প্রবাসী, বাংলাদেশ ইন্ডিয়ার অনেক লোক ভিডিও দেখেন। তো যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। প্রথমে দেখাই এই কলমটা, পেঁপে গাছের কলম করতে কী কী সরঞ্জাম লাগবে। প্রথমে লাগবে একটি ছুরি, একটি ছুরি লাগবে, তারপরে লাগবে কিছু একটু পলিথিন কাগজ, তারপরে এই যে একটা জিনিস লাগবে। হ্যাঁ, তাহলে চলেন আপনাদের দেখাই কীভাবে করতে হবে। এই যে, তারপরে আমি এই যে গোবর মিশ্রিত মাটি দিয়ে আমি একটু মাটি তৈরি করলাম, এটা লাগবে কলমের, কলমের পরে। হ্যাঁ, তারপরে এই পুরনো গোবর মিশ্রিত মাটি দিয়ে মিক্স করে নেবেন। তারপরে যেগুলো কেটে দিবেন, এগুলো কেটে এই যে গাছটিকে যে দেখাছিলাম এটা একটু ফাঁক করার জন্য আর একটু চিকন করে নিতে হবে। এই যে আমি এটা, তার উদ্দেশ্য হলো এটা দিয়ে ফাঁক করলে এটার ভিতরে একটু মাটি যাবে, যাতে ভিতর থেকে শিকড় গজায়, এটা দিয়ে দিবেন। তারপরে ওই যে আমি যে মাটি গুলেছিলাম, এখন আমি সিম্পল একটা ব্যাপার, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন, এই কাঠিটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে ভিতরে মাটি যায়, মাটি গেলে শিকড় গজাবে। ভালো জাতের অবশ্যই গোবর মিশ্রিত মাটি দিবেন, যাতে এখন আমি যে পলিথিনটা নিয়েছিলাম পলিথিন দিয়ে এটা বেঁধে দেবো, এবং এর উপর দিয়ে দুই একদিন পর পর হালকা পানি দেব, পানি দিলে শিকড় গজাবে। এই যে পলিথিনটা নিয়েছিলাম, দেখেন এইভাবে, হ্যাঁ এই দেখেন, এই বেঁধে দেবেন, বেঁধে উপর দিয়ে বাস আমার কাজ শেষ। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, উপকৃত হন, অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, আর কোন ধরনের কৃষিভিত্তিক কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য। তো আমার কৃষি শিক্ষা টুয়েন্টিফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।